এই চ্যানেলে ম্যাক্সিমাম ছত্রিশ দিন আগে ভিডিও এসেছিলো তারপর কিন্তু কোনো ভিডিওই আপলোড হয়নি তো সেটার জন্য সবার প্রথমে আপনাদের কাছে আমি কিন্তু ক্ষমা প্রার্থী কারণ কোনো আপডেট আপনাদের কাছে শেয়ার করতে পারিনি যেটার জন্য বানানো চ্যানেলটা সেটার হয়তো কোনো কাজ কাজ হয়তো করতে পারিনি কিন্তু এরপর থেকে চেষ্টা করব আপনাদের কাছে রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের আপডেট ইউটিউবের আপডেট সমস্ত কিছু শেয়ার করার কিছু প্রবলেম ছিল সেই কারণে ভিডিও আসেনি পর থেকে আমি রেগুলার কিন্তু ভিডিও দেবো যে কোনো আপডেট ফেসবুক বা ইউটিউবে যে কোনো আপডেট আসলে সেই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরবো পুরোপুরি বাংলায় আর আপনারা চাইলে একটু সাপোর্ট করবেন কারণ আমি যখনই ক্রেটার স্টুডিওতে গিয়ে দেখি মানে যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেখানে গিয়ে দেখলে মাঝে মাঝে তো আমার ইচ্ছাই করে না ভিডিও বানানোর মানে অনেক কেই রয়েছে যারা হচ্ছে আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না ভিডিও হয়তো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না বা লাইক করছে না বা কমেন্টও করছে না তো সেটার জন্য বলছি আপনাদের কাছে জোর করে প্রার্থনা করছি ভিডিও দেখলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে তো আপনার একটা টাকাও খরচ হচ্ছে না ভিডিওটা দেখুন দেখে প্লিজ একবার লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চান্স নিয়ে দিয়ে দেখুন যে আমি আপনাদের কাছে কি দিতে পারি একবার তো চান্স দিতে পারেন বাংলারই ছেলে আপনিও বাংলা থেকে কিংবা বাংলা আপনি অবশ্যই জানেন তো বাংলাকে ভালোবাসুন ভালোবেসে অবশ্যই সাপোর্ট করুন আগে সাপোর্ট করুন বা আগে বাড়ানোর চেষ্টা করুন চেষ্টা করব আমিও আপনাদের কাছে নতুন কিছু দেওয়ার নতুন কিছু শেখানোর তো আপনারা যদি সাপোর্ট না করেন বাংলার কোনো ছেলেই এগোতে পারবে না তো সেটার জন্য বলছি সবার প্রথমে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনাদের কি প্রবলেম সমস্যা আমাকে কমেন্ট করে জানান কিংবা ইনস্টাগ্রামে আমাকে প্রবলেমগুলো সমস্যা ডিএম করুন চেষ্টা করব আমি সমস্ত প্রবলেম সলভ করায় অনেকে হয়তো আমাকে মেসেজ করেছে ফেসবুকে আমি সেই সমস্যার সমাধানগুলোও করতে পারিনি কারণ এতটা পরিমাণে আমি ব্যস্ত ছিলাম কোনো কাজ তো দূর দূরের কথা আমি ইউটিউবে নিজের ভিডিও পর্যন্ত আপলোড করতে পারিনি বা ভিডিও বানানোরও টাইম পাইনি আর আমার আর্থিক অবস্থা এতটাই খারাপ সত্যি বলতে আর বলার কিছু নেই কারণ খুব কষ্ট করে আমাকে কাজ করতে হয় তারপরে কিন্তু কাজের ফাঁকে আমি ভিডিওগুলো বানাতে পারি সেটার মূল্য আপনারা ঠিকঠাকভাবে না দিলে আমিও খুব খুব নিজেকে দোষী মনে করি যে কি করছি আমি কিছুই হচ্ছে না তো সেটার জন্যই আমি নিজে মন থেকে ভেঙে পড়ি বা অনেক সময় ভিডিও দিতে ইচ্ছা করে না তবুও আমি আবার ভাবলাম না ভিডিও দেব কিছু না কিছু হলেও আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। একদিন না একদিন হলেও আপনারা শিখবেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর বেশি কিছু বলার আর আপনাদের কাছে নেই এইটুকুন বলার জন্য এই ভিডিওতে এসেছিলাম এরপর থেকে আমি কিন্তু রেগুলারিটি মেনটেন করে আপনাদেরকে ভিডিও দেব আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পারলে একটা লাইক করে দেবেন আর যদি না ভালো লাগে ডিসলাইকও করবেন ডিসলাইকও করলে একটু হলেও আমি মোটিভেট হব যে আপনারা দেখার পরে লাইক নাই ডিসলাইক যে কোনো তো একটা কিছু করেছেন ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন আর পারলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন বাংলার ছেলে বস বাংলাকে সাপোর্ট করুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ এর বেশি কিছু আর কথা বলবো না পারলে যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন